প্রিয় ছাত্র ছাত্রী, আসসালামু আলাইকুম। মুন্সী একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো নবম দশম শ্রেণীর গণিত, অনুশীলনী 3.1-এর বীজগণিতিক রাশি। তোমরা যারা বীজগণিতিক রাশির উপর আমার আগের দুটি ভিডিও দেখোনি, তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো আর দেরি না করে আমরা অঙ্ক করা শুরু করে দিই। 3.1 অনুশীলনী, আজকে 3 থেকে 20 পর্যন্ত অঙ্ক আমরা সমাধান করব। প্রথমে আমি 3 নম্বর অঙ্কটি খাতায় তুলে নেই। তোমরা অঙ্কটি খাতায় তুলে নাও। তাহলে এই হলো আমার অঙ্কটি। আমাদের সমাধান করতে হবে এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান কত বের করতে হবে। প্রথমে আমরা লিখে নিচ্ছি দেয়া আছে, প্রশ্ন দেয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান কত। তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এরকম একটি অনুসিদ্ধান্ত আছে। এখন মান বসিয়ে এ মাইনাস বি এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 60। এখানে লিখব মান বসিয়ে ইকুয়াল টু 4 স্কোয়ার হয় 16 প্লাস 4 ইন্টু 60 হয় 240। অতএব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এবং 240-কে যোগ করলে হয় 256। এখন আমরা যদি এখানে এ প্লাস বি হোল স্কোয়ারকে বর্গমূল করি, তাহলে ডান পাশে প্লাস মাইনাস সাইন 256 লিখতে হবে। বর্গ মূল করে পাই, তাহলে নিয়ম অনুযায়ী এই রুট এবং 2 উঠে যায়, রুট এবং 2 কাটা। তাহলে এখানে থাকে এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 256। অতএব এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16। 256-কে রুট করলে তার রেজাল্ট আসবে 16। সুতরাং নির্ণীয়মান প্লাস মাইনাস 16, আনসার প্লাস মাইনাস 16। তোমরা চাইলে এই লাইনটি না লিখলেও পারো। এভাবেও লিখতে পারো, এভাবে লিখলেও হবে। তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ অঙ্কটি। এবার তাহলে চলো আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করি। 4 নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 12 হলে এ মাইনাস বি এর মান কত। এখানে 3 নম্বর অঙ্কের অনুরূপ, শুধু এখানে পরিবর্তন হলো। 3 নম্বর অঙ্কে ছিল এ মাইনাস বি, এখানে বলা আছে এ প্লাস বি। 3 নম্বর অঙ্কেও আমাদের এ বির মান দেওয়া ছিল, 4 নম্বর অঙ্কেও আমাদের এ বির মান আছে। 3 নম্বর অঙ্কে আমরা বের করেছি এ প্লাস বি এর মান, 4 নম্বর অঙ্কে বের করতে হবে এ মাইনাস বি এর মান। তাহলে চলো আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করি। এই হলো আমাদের 4 নম্বর অঙ্কটি। আমি অঙ্কটি খাতায় তুলে নিয়েছি, তোমরা অঙ্কটি খাতায় তুলে নাও।
তাহলে আগের মতোই প্রথমে আমরা লিখে নেই, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 12। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এবার আমরা মান বসিয়ে পাই এ প্লাস বি এর মান আছে 7 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এবির মান দেওয়া আছে 12। লিখব মান বসিয়ে পাই ইকুয়াল টু 7 স্কোয়ার মিন্স 49, 4 গুণ 12 হয় 48। অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 49 মাইনাস 48 1। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1 কে রুট করলে 1ই হবে এর অ্যান্সার। সুতরাং নির্ণয় মান প্লাস মাইনাস 1, অ্যান্সার প্লাস মাইনাস 1। তাহলে এই হলো আমাদের অঙ্কটি। এবার আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। 5 নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m² হলে এ মাইনাস বি এর মান কত। তাহলে চলো আমরা অঙ্কটি খাতায় তুলে নিই। এ হলো আমাদের অঙ্কটি। তাহলে আগের মতোই আমাদের প্রথমে লিখে নিতে হবে, দেয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m². আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু এ প্লাস বি এর মান হচ্ছে 9m তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 18m². লিখবো মান বসিয়ে পাই ইকুয়াল টু 9k² করলে হয় 81, m k² করলে হয় m² অর্থাৎ 9m² হয় 81m² মাইনাস 44 ইন্টু 18, ওকে গুণ করলে হবে 72m² ইকুয়াল টু 81m² থেকে মাইনাস 72m² মাইনাস করলে হবে 9m². তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9m² বা এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9m². এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 9 এর রুট হয় 3 এবং m² এই রুট এবং স্কোয়ার উঠে যায়, তাহলে থাকে m। নির্ণয় মান প্লাস মাইনাস 3m, অ্যান্সার প্লাস মাইনাস 3m। এবার আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। 6 নম্বর অঙ্কে বলা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 63 হলে x² প্লাস y² মান কত। চলো বের করি, এ হলো আমাদের অঙ্কটি। তাহলে আগের মধ্যেই প্রথমে লিখে নিতে হবে, দেয়া আছে
x minus y equal to 2 এবং x y equal to 63 আমরা জানি x square plus y square equal to x minus y whole square plus twice xy x square plus y square এরকম একটি অনুসিদ্ধান্ত আছে আমরা এটা a square plus b square এরকম একটি অনুসিদ্ধান্ত শিখেছি এখানে এরকম একটি অনুসিদ্ধান্ত ছিল আমাদের তো ঠিক একইভাবে আমরা এ বির পরিবর্তে এক্স ওয়াই দিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই এবার আমরা মান বসিয়ে পাই এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে টু স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 63 মান বসিয়ে পাই ইকুয়াল টু প্লেস করে হয় 4 টু ইন্টু 63 হয় 126 ইকুয়াল টু 130 তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হয় 130 ওকে নির্ণয় মান 130 উত্তর হবে 130 প্রিয় শিক্ষার্থী এরপর আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব 7 নম্বর অঙ্কে বলা আছে x minus 1 by x is equal to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 এর রেজাল্ট হবে 322 তাহলে চলো আমরা প্রমাণ করি এই হলো আমাদের 7 নম্বর অঙ্কটি তাহলে প্রথমে আমরা লিখে নেই দেয়া আছে x minus 1 by x is equal to 4 বা একে আমরা লিখতে পারি x minus 1 by x is equal to 4 এর উভয় পাশে আমরা বর্গ করব বর্গ করে পাই বর্গ করে বা একে লিখতে পারি x square minus twice x into 1 by x প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4 এর স্কোয়ার করলে হয় 16 এটি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে তুলনা করে লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল এ স্কোয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার বা এটি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার is equal to 16 plus 2 অর্থাৎ এখানে যে মাইনাস 2x ইনটু x 1 বাই x ছিল এখানে x আর এই x কাটা যায় আর এই মাইনাস 2 কে আমরা ডান পাশে নিয়ে গেলাম তাহলে এটা প্লাস 2 হয়ে গেল সব মুছে গেল শুধু এটা থাকবে ওকে বা এবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 2 হয় 18 এই লাইনটিকে আমরা আবার বর্গ করব অর্থাৎ পুনরায় বর্গ করে পাই লিখব পুনরায় বর্গ করে পাই বা এখন এটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ারকে এ এবং 1 বাই এক্স স্কোয়ারকে বি এর সাথে তুলনা করলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি আমরা এখানে লিখতে পারি তাহলে এটি হবে এক্স স্কোয়ার হলো এ তার হলো হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি অর্থাৎ এখানে টু ইন্টু এ হলো এক্স স্কোয়ার
বি হলো 1/x² প্লাস বি যেহেতু 1/x² তার আবার হোল স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 18k² করলে হবে 324 বা এক্স এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি x^4 অর্থাৎ এই পাওয়ারে পাওয়ার গুণ হয়ে গেলে 2×2 4 হবে প্লাস আমরা এইটুকের কাজ একটু পরে করব এর আগে আমরা লিখতে পারি 1/x² এর হোল স্কোয়ার হয় 1/x⁴ ইকুয়াল টু ডান পাশে থাকে 224 আর তাহলে এখানে দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা যায় তাহলে প্লাস টু কে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হবে -2 প্লাস টু হবে -2 বা আমরা লিখতে পারি x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 322 অতএব x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322 প্রমাণিত প্রমাণিত তাহলে এই হলো আমাদের পুরো অঙ্কটি এখানে দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে x-1/x = 4 তাহলে এই x-1/x কে বর্গ করলাম এবং ডান পাশে 4 কেও বর্গ করলাম y পাশে বর্গ করলে আমাদের x-1/x এটি এটি a-b হোল স্কয়ারের সূত্রের মতো হয়ে গেল তাহলে a-b হোল স্কয়ারের সূত্র আমরা লিখতে পাই a² - 2ab + b² তাহলে এখানে হবে x² - 2x 1/x প্লাস 1/x² আর 4k² করলে হবে 16 তাহলে আমরা এখানে এই x² কে x² লিখলাম আর এই প্লাস 1/x² কে প্লাস 1/x² লিখলাম আর এখানে যে x এবং x 1/x থাকে এই উপরে x এবং নিচের x কাটাকাটি যায় যে এরা গুণ সম্পর্ক আছে আর এই মাইনাস 2 কে আমরা ডান পাশে নিয়ে গেলাম এটা প্লাস 2 হয়ে গেল এরপরে এরপরে আমরা দেখো কি লিখলাম 1/x² প্লাস 1/x² লিখলাম আর 16 আর 2 যোগ করলে হয় 18 এই লাইনটাকে আমরা পুনরায় আবার বর্গ করলাম এখানে যে বর্গ করে দিয়েছি ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিয়েছি এরপরে এখন দেখো তাহলে x² প্লাস 1/x² এর ব্র্যাকেটে হোল স্কোয়ার এটা কি হয়ে গেল a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল তাহলে আমরা লিখব a প্লাস b হোল স্কোয়ারের সূত্র x² কে আমরা a ধরে নিয়েছি এবং 1/x² কে b ধরে নিয়েছি তাহলে হবে কি a² প্লাস 2ab তো 2×a হলো x² b হলো 1/x² প্লাস b² 1/x হোল স্কোয়ার আর 18 এর বর্গ হয় 324 আর এখানে দেখো x² তার হোল স্কোয়ার হয় x⁴ অর্থাৎ এই পাওয়ারে গুণ হয়ে x⁴ হয়ে গেল আর এখানে যে 1/x² তার হোল স্কোয়ার ছিল ঠিক তেমনি ভাবে এখানে 1/x⁴ হয়ে গেল আর এই x এবং এই x কাটাকাটি যায় থাকে হলো এখানে প্লাস 2 এই প্লাস 2 কে আমরা ডান পাশে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল -2 324 থেকে 2 বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা এই লাইনে আমরা কি পাবো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322 অতএব x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 322 প্রমাণিত হয়ে গেল ধন্যবাদ আশা করি বুঝতে পারছো তাহলে প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের অঙ্কগুলো আমরা মোট তিনটি চারটি অঙ্ক করেছি এখানে তিন থেকে সাত নম্বর অঙ্কটি তিন নম্বর অঙ্কটি ছিল এরকম তোমরা আবার একটু দেখে নিতে পারো এখানে আমাদের তিন নম্বর অঙ্কটির দেয়া আছে যে মানগুলো দেয়া আছে আমরা সেগুলো লিখে নিলাম তারপরে আমরা জানি সূত্র বসিয়ে মানগুলো বসিয়ে আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করেছি এরপরে ঠিক চার নম্বর অঙ্কটি একইভাবে আমরা এখানে a-b এর মান নির্ণয় করেছি তারপরে পাঁচ নম্বর অঙ্কটি ছিল এটি পাঁচ নম্বর অঙ্কটিতেও আমরা a-b এর মান নির্ণয় করেছি এখানে a+b এর মান দেওয়া ছিল এবং ab এর মান দেওয়া ছিল আমরা এটাকে নির্ণয় করে নিয়েছি যদি বুঝতে না পারো কমেন্টে জানাবা তাহলে আমি এগুলোকে আবারও একটি ক্লাসে ব্যাখ্যা করে বোঝাবো
তবে আমি আশা করি তোমরা এগুলো বুঝো, এগুলো জানো, অনেকটা বেসিক জিনিসগুলো তোমরা জানো, আগের ক্লাসে করেছো, ক্লাস 6 7 8 এ করেছো, তাই আমি বিস্তারিত আর কিছু বললাম না। বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবা। এবং 6 নম্বর অঙ্কটি খুব ছোট একটি অঙ্ক, এটি আমরাও সমাধান করে দিয়েছি। নির্ণয় মান হবে 130। এবং 7 নম্বর অঙ্কটি ছিল এটি। তাহলে আজকের ক্লাসে আমরা এ পর্যন্তই সমাপ্তি করব। পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। একটি ক্লাসে অনেক বড় লেকচার হয়ে যাবে, তাই আমরা আজকে এ পর্যন্তই সমাপ্ত করব। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের অনলাইন ক্লাসে সাথে থাকবা পরবর্তী অঙ্কগুলো সমাধান করার জন্য। আমরা একসাথে অঙ্কগুলো সমাধান করব। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।